вали. शिवाली गरम सुन ठंडा कर दिली चल ए
कथा चोखेर कथा मुखेर कथा तुमी शुधु आमार किछुई तो बुझी ना जे आर कथा चोखेर कथा मुखेर कथा तुमी शुधु आमार किछुई तो बुझी ना जे आर Rival Movies, like, comment, share, ebon subscribe korun. আমার সাদা মনটা দিব মূল্য কিনে ঘরের কাঠে বারোটা।
আসো বারে বারে কথাটি কও তুমি মরণ যদি তো কখনো আসে আছে এসব বন্ধু আমার আরো আপন তুমি হও আছে এসব বন্ধু আমার আরো আপন তুমি হও বারে বারে কথাটি ক আমায় তুমি ভালোবাসো বারে বারে কথাটি ক তুমি যে কখন কি করো আর কখন কি বলো তার আগা মাথা কিছুই বুঝি না তুমি বুঝবা কেমনে তুমি তো এখন দুধের বাচ্চা ফিডার খাও ফিডার দুধ এই ব্যবসা আবার কবে শুরু করলি দুধ মত আমার লাগবে না আমারে বাদ দে ভাত নাই নাই মানে নাই মানে নাই আমি কি সবসময় তোকে খামলে থাকুম আমার অন্য কোনো সাদা লাভ নাই ভবিষ্যৎ নাই ভবিষ্যৎ সাদাল্লাদ আচ্ছা তাইলে এক কাম কর একদম সাইজ এই গুলা রাইখা আমার কিছু টাকা দি আমারও বাদ খাওয়াইব তগর ভবিষ্যতের বড় হইতে পারে শেবালি তুই কাইটা ছোট করে লই শালা চটটা বাচ্চা চটটা হাতে হাত মিলাতে লজ্জা লাগে ঠোঁটে ঠোঁট মিলাতে লজ্জা লাগে না আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে
সামান্য দুই টাকার পুলিশের সাথে কোটিপতি আজম খানের শিক্ষিতা কন্যা নির্লজ্জ বেহায়ের মতো দিনে দুপুরে চুমুকে দেখ দেখ করে ঘুরে বেড়াচ্ছে। মিস্টার গোলাম ফাজলু, আপনি আপনার সীমা অতিক্রম করছেন। দয়া করে নিজের চরকায় তেল দিন, আমার ব্যক্তিগত জীবনের উপর টিকটিকি নজর রাখবেন না। নজর রাখবো, অফকোর্স নজর রাখবো, বিকজ দুদিন পর তুমি আমার স্ত্রী হতে যাচ্ছ। আপনি খুব বেশি বাড়াবাড়ি করছেন। কি হয়েছে? আই সে ইউ শাট আপ। তোমরা ঝগড়া করছো কেন? আঙ্কেল, ঝগড়া ঠিক নয়, শাসন করছিলাম। শাসন, যে কোনো পুরুষ তার হবু স্ত্রীকে শাসন করার অধিকার নিশ্চয়ই রাখে। মানে? মানে আপনার মেয়ে সুমি পুলিশ ইন্সপেক্টর শামিমের সাথে রাস্তায় রাস্তায় চুমু খেয়ে বেড়াচ্ছিল। ড্যাডি, তুমি এই অসভ্য লোকটাকে কিভাবে সহ্য করছো আমি ঠিক বুঝতে পারছি না। তুমি বুঝতে না পারলেও তোমার বাবা ঠিকই বুঝতে পেরেছেন। আমার কথার বাইরে গেলে ওনার ভীষণ অসুবিধা হবে। সবাইকে আমি বড়লোক বানাতে চাইলেও তোমার বাবাকে পথের ফকির বানিয়ে ফেলতে পারি। সে অস্ত্র আমার হাতে মজুদ আছে, তাই না আঙ্কেল খান? একটু খেয়াল দেখো। ড্যাডি, লোকটা যা বলে গেল তা কি সত্যি? না মা, সত্যি না। আমি বেঁচে থাকতে ফাজলুর সঙ্গে তোর বিয়ে হবে না। তুই যাকে চাস তাকেই বিয়ে করবি, তাতে আমার চা হয় হবে। গোলামের বাচ্চা গোলামালতি মালতি, তুই যদি আমার একটা উপকার করস তাহলে সাবলোরে চাইতো তোর একটা সুন্দর ছবি তুলে দেবো। তুই সিনেমায় কাম করে খাইবার পর কি উপকার? আমার একটু পালাইবার জায়গা দিবি। কই পালাবি? তুই সুদায় খাড়াইয়া থাক, দেখ আমি কই পালাই। সব সাবধান, লড়বি না, চাইলে কিন্তু শব্দে রইতে পারবি না। কি নিরাপদ জায়গা রে। ভিতরে এত গরম,